আপেল ফুল দেখতে অনেকটা ছোট সাইজের আপেলের মতো। গেল বছর শখের বসে চট্টগ্রামের হাটহাজারিতে 4 বিঘা জমিতে আপেল ফুল চাষ শুরু করেন মোহাম্মদ কাউসার। এর আগে এই জমিতে ধান গম ভুট্টা চাষ করে 1000 টাকা আয় করলেও বর্তমানে ফুল চাষ করে বছরে 1,00,000 টাকা আয়ের আশা করছেন তিনি। চট্টগ্রামের যে বাজার, এ বাজারের তুলনায় আমি আশা করি 1,00,000 টাকা এই ফুল থেকে আমি লাভবান হব। এখানকার আবহাওয়া ও মাটি কুল চাষের উপযোগী হওয়ায় ফলনও বেশ ভালো হচ্ছে। সরকারি বেসরকারি সহযোগিতা পেলে এখানকার কুল বিদেশে রপ্তানি করা সম্ভব বলে মনে করেন কাউসার। এখানে কাশ্মীরি আপেল কুল খুব সুন্দরভাবে চাষাবাদ করা যায় এবং হবে ইনশাআল্লাহ। অন্যরাও যদি এগিয়ে আসে তাহলে আমাদের বাইরের থেকে আর ফল কিনে এনে খাইতে হবে না। কৃষি কর্মকর্তারা বলছেন আপেল কুল বিদেশে ফল হওয়া সত্ত্বেও চট্টগ্রামে ফলন ভালো হচ্ছে, তাই এই ফল চাষের প্রসার বাড়াতে সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানালেন সংশ্লিষ্টরা। তাদেরকে আমরা প্রযুক্তিগত সেবা আমরা দিয়ে যাচ্ছি এবং চাষিরাও বেশ রেসপন্স করতেছে। আমাদের উপজেলা কৃষি অফিসার এবং যারা সরকারি কৃষি অফিসার রয়ে গেছে তারা কিন্তু ওদের বেশি দিকে যারা কমার্শিয়াল এগ্রিকালচার করতে চাচ্ছে। শুধু মোহাম্মদ কাউসারি নয়, নিরাপদ ও বিষমুক্ত কাশ্মীরি আপেল কুল চাষে কৃষকদের প্রশিক্ষণ সহ বিভিন্ন ধরনের সহযোগিতা করারও আশ্বাস দেন তারা।